তো আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস টুয়েলভের এডুকেশনের ফুল ফর্ম সাজেশন। তো অনেকে তোমাদের জানো যে তোমাদের শর্ট প্রশ্নতে আসছে যে তোমাদের কোনো একটা শর্ট ফর্ম দিয়ে দেয়, তো সেগুলো তোমাদের ফুল ফর্মগুলো লিখতে বলে এবং এক নম্বর করে থাকে। সেগুলো অনেক থাকতে পারে, তোমাদের এইচএসও আসবে, তো সেগুলো তোমাদের জন্য আজকে সাজেশন আমি নিয়ে চলে এসেছি কোনগুলো তোমাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি এবং কোন শর্ট ফর্মগুলো তোমাদের জানা অনেকে হয়তো পাও না কোথা থেকে ফুল ফর্ম করবেন, তার কোনো অসুবিধা নেই। আজকে ভিডিও দেখলে তোমাদের সব জানা থেকে যাবে এবং যারা 2020 এইচএস দিতে চলেছে তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং এরকম ভিডিও পেতে চাও তো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আমি মোট 24টা তোমাদের জন্য এনেছি শর্ট ফর্ম বা ফুল ফর্ম যা বলবে, এবং তার মধ্যে থেকে যারা অতগুলো করতে পারবে না তাদের জন্য 8-7 স্টার দিয়ে দিয়েছি পাশে, যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা, তাদের জন্য 7-8 ওরকমভাবে স্টারও দেওয়া আছে, তো এগুলো তোমরা চাইলে নোট করে রেখে দিতে পারো। তো আমি অচিন্ত, তোমরা দেখছো ফর ইওর হেল্প। তো প্রথমে আমি যেটা এনেছি সেটা হলো CAL, এটার ফুল ফর্ম হবে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। তো বানানগুলো তোমরা এখানেই দেখে নাও, এখানে তোমাদের তার জন্য আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বানানগুলো নিয়ে কোনো অসুবিধা না হয়। তারপর 2 হলো SUPW, এটা খুবই গুরুত্বপূর্ণ, সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 3 হলো CMI, এটার ফুল ফর্ম হলো কম্পিউটার ম্যানেজড ইনস্ট্রাকশন। 4 হলো NCTE, এটার ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। তো এগুলো তোমরা নোট করে রেখে দেবে, তোমাদের খুবই সুবিধা হবে তাহলে। তারপরের হলো NCERT, এটা স্টার দিয়েছি, এগুলো তোমরা স্টার দিয়ে রেখে দেবে, যেগুলো আমি স্টার দিয়েছি সেগুলো তোমরা স্টার দিয়ে রাখবে। আর NCERT, এটার ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। যারা এডুকেশনের সাজেশন এখনও তোমরা ভাবছো যে কোথায় পাবে কিংবা পাওনি এবং আমার ভিডিও দেখোনি, তাদের বলছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এডুকেশনের ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে আমি এডুকেশন সাজেশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকটা প্রশ্ন নিয়ে, তো সেই প্রশ্নগুলোই তোমরা HSC 2020 কমন পেয়ে যাবে। তো সেই ভিডিওটা দেখে না থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আই বাটনেও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর হলো VEC, এটার ফুল ফর্ম হবে ভিলেজ এডুকেশন কমিটি। তারপর NCRHE, এটার ফুল ফর্ম হবে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। তারপর UGC, এটা খুব স্টার্ট দিয়েছে সে কারণে খুবই গুরুত্বপূর্ণ, এটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তারপর BOAT, এটার ফুল ফর্ম হলো বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তো এগুলো তোমরা বানানগুলো দেখে নেবে অ্যাপ্রেন্টিসশিপ বানানটা। DIET, এটার ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। AICTE, এটা গুরুত্বপূর্ণ স্টার্ট দিয়েছি সে তোমরা স্টার্ট দিয়ে রাখবে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। CABE, এটার ফুল ফর্ম হলো সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। ICDS, এটার ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। তারপর আসছে ECCE, এটার ফুল ফর্ম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আমি চলে যাচ্ছি পরেরটাতে, IGNOU, এটার ফুল ফর্ম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তারপর CAI, এটার ফুল ফর্ম হলো কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। DPEP, এটার ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, প্রোগ্রাম বানানটা তোমরা দেখে রাখবে। DPI, এটার ফুল ফর্ম হলো ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। ইউনিস্কো, এটা তোমরা স্টার্ট দিয়ে রাখবে, এটার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপর CRC, এটার ফুল ফর্ম হলো কমিউলেটিভ রেকর্ড কার্ড। তো এটা তোমাদের শর্ট প্রশ্নতে আর এক রকম প্রশ্ন আসতে পারে যে CRC কী, এটাও তোমরা দেখে রাখবে। MLL, এটার ফুল ফর্ম হলো মিনিমাম লেভেল অফ লার্নিং। UNICEF, এটা স্টার্ট দিয়ে রাখবে, এটার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তারপরে RAM আর ROM, এই ফুল ফর্ম দুটো দেখে রাখবে, র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর ROMের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এতদূর দেখেছো, তখন একটা লাইক করে দেবে, আর এরকম কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাবে, আর নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।